শিক্ষার্থী বন্ধুরা, অভিরামপুর আপাজে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে সরাসরি দেখা নাই, যেহেতু জানা কোভিড ১৯ কারণে, বিশ্ব মহামারীর কারণে আজকে আমরা অনেক বিপর্যয়ের মুখে। তবুও তোমাদের লেখাপড়ার কথা চিন্তা করে বর্তমান সরকার একটি নতুন প্রযুক্তির সাথে পরিচালনা করার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতা অভিরামপুর আপাজে বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে আমি জিতেন চন্দ্র সরকার সপ্তম শ্রেণী গণিত বিষয়ে একটি ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা যারা আমাদের ক্লাসটি দেখবে, বইয়ের সাথে মিলে দেখবে, আমাদের ক্লাসগুলো আমরা আগে করেছিলাম, তারপর আজকে নতুনভাবে একটু দেখিনি। আমরা আগে যে সিজনশীলটা আজকে করার চেষ্টা করব, সেখানে আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তের মাঝে কাজ করেছি। তারপর আজকে যে সিজনশীলটি, সেখানে আমরা অনুসিদ্ধান্তের প্রয়োগ দ্বারাই ক্লাসটি করব, এবং তাহলে আমরা খুব সহজে বুঝতে পারব। তাহলে আমরা আসি এবার আমাদের মূল কাজে। আমাদের আজকের সিরিজটি দেওয়া আছে, সেটা কি লেখা আছে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x প্লাস 1 বাই x এর মান কত, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কত, প্রমাণ করো যে x টু দা পাওয়ার 4 প্লাস 1 বাই 2 টু দা পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। তো আমরা এখন চেষ্টা করব আমাদের যে কাজটা দিয়েছিল আমরা কি করতে পারি। তাহলে প্রথমে কি করতে হবে, যেহেতু বলেছে এখান থেকে নিতে হবে, তাহলে আমরা প্রথমে লিখি এখানে ক উদ্দীপক হতে কি দিয়েছে উদ্দীপকে আমাকে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে আমাকে এই কাজটি বের করা। তাহলে আমাকে কি করতে হবে, x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x। আমরা জানি বাম এবং ডান, যখন বাম থেকে ডানে যায় তখন চিহ্নের পরিবর্তন ঘটে, যেহেতু এদিকে আসলে মাইনাস তাহলে তার বিপরীত দিকে হবে প্লাস। তাহলে এখন কি করবো আমরা, এখানে আমরা ক্লাসে শিখেছিলাম দুই ভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে আমি ইচ্ছে করলে কমন দিতে পারি, অথবা নিচে দ্বারা ভাগ করতে পারি। তা আমরা যদি এখন এই পদ্ধতিতে করি, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু x সমান 2x বাই x ভাগ, যেহেতু আমার এখানে দুটি রাশি, তাহলে আমার দুটি রাশিকে ভাগ করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, x স্কয়ার নিচে x প্লাস 1 বাই x সমান এই রাশির দিক কেটে দিই থাকে 2 ভাগ x, আর x স্কয়ার x মানে হচ্ছে একটি, x স্কয়ার হচ্ছে দুটি। তাহলে দুটি থেকে যদি একটি চলে যায়, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার কত যেটা চেয়েছিল x প্লাস 1 বাই x এর মান কত, আমরা কি পেলাম, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2। তাহলে নিম্নে মান মান সমান 2। এবার খতে কি বলেছে, x স্কয়ার প্লাস 1 বাই x এর মান কত, ক্ষয়ের যেহেতু উদ্দীপক থেকে নিতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি খ ক হতে পাই কি পাই, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2 প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি লেখা আছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে কি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, এটাকে আমরা জানি কিভাবে ভাঙা যায়, আমরা করতে পারি এরকম যে x হোল স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার, তার সাথে কি আসতে পারে, x প্লাস 1 বাই x হোল স্কয়ার। বন্ধুরা আমরা ক্লাসে শিখেছিলাম যদি লেখা থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান অনুসিদ্ধান্ত কি হয়, আমরা ক্লাসে করেছিলাম, তখন থাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a। তখন ক্লাসে কি বলেছিলাম, যদি দুটি থাকে মানের উপরে নির্ভর করে দেখতে হবে কোনটি নিতে হবে, যেহেতু আমার মানটি আমরা পেয়েছি প্লাসে, তাহলে আমাদের আজকের কাজটি হচ্ছে প্রথম কাজটা দিয়ে কাজটা করতে হবে। তাহলে এখন কি দাঁড়ায় আমার এখানে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2
x তাহলে এখন x plus 1 by x এর মান কত 2 গুণ করে স্কয়ার minus 2 তাহলে 2 স্কয়ার মানে কত 4 minus 2 তাহলে 4 থেকে 2 গেল আর থেকে 2 তাহলে প্রশ্ন ছিল এর মান কত তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান সমান 2 তাহলে আমরা দুটো সিচুয়েশনে কয় এবং ঘর কাজ করলাম এখন ঘতে কি চেয়েছে প্রমাণ করো যে এটি সমান 2 প্রমাণ করতে হবে তাহলে আমরা কি জিজ্ঞেস করতে পারি কি করতে পারি আমরা আমরা লিখতে পারি যেহেতু আমার এই কাজটা করতে হলে মান নিতে হবে তো বন্ধুরা এখানে দুটি পদ্ধতিতে করা যায় যেহেতু তোমরা জানো x স্কয়ার 4 কে যদি আমরা ভাঙতে যাই তাহলে কি হয় 2 কে ভাগ 4 কে ভাঙলে 2 হয় অথবা মূল সংখ্যা থেকেও করা যায় তো আমরা এখন যেহেতু যে কোনো একটা পদ্ধতি নিতে পারি এটা আমি প্রথমেই লিখি ক হতে পাই কি পাই x plus 1 by x সমান 2 এরপরে যেহেতু প্রমাণ করেছে প্রমাণ মানে কি আমরা জানি অঙ্কে দুটি দিক থাকে একটি বাম পক্ষ একটি ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড যদি তুমি বাংলা লিখো তাহলে তোমাকে লিখতে হবে বাম পক্ষ অথবা যদি কেউ মনে করে যে না আমি জানি ইংরেজিতে লিখবো লেফট হ্যান্ড সাইড যেটি ভালো লাগে লিখবা তারপর প্রথমে আমি কি লিখবো x টু দা পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দা পাওয়ার 4 সমান এটাকে বাংলায় কি লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার কিছুক্ষণ আগে আমরা যে সূত্রে প্রয়োগ করে দেখেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab একই সূত্রে প্রয়োগ এখানে হবে x স্কয়ার এটি হবে আমার a 1 বাই x স্কয়ার এটি হবে আমার b তাহলে কি লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 x স্কয়ার 1 বাই x স্কয়ার তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে আমাদের সূত্র প্রয়োগটা হয়ে গেল অনুসিদ্ধান্তের এবার আমি কি লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 বন্ধুরা আমাদের কাছে যে মানটি আছে সেটা কিসে দেওয়া আছে x প্লাস 1 বাই x তাহলে আমাকে আরেকটু যেতে হবে কি লিখতে হবে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু x 1 বাই x এটি হচ্ছে ভিতরের কাজ সেকেন্ড ব্র্যাকেট ওই বাইরে হোল স্কয়ার মাইনাস 2 তাহলে কি দাঁড়ালো এটি এটি কেটে দিলাম এটির মান এখন আমার কাছে কত আছে উপরে 2 তাহলে তার স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার 2 তাহলে 2 এর যদি আমরা বর্গ করি কত হয় 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 4 থেকে 2 গেলে 2 2 এর উপর স্কয়ার মাইনাস 2 তাহলে 2 2 করে 4 মাইনাস 2 7 থেকে 2 গেলে আর থাকে 2 তাহলে আমাদের কথাটা কি ছিল প্রমাণ করো তাহলে আমরা এটা লিখে দিতে পারি সুতরাং এখানে ডান পক্ষ তাহলে আমরা কি দাঁড়ালো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি বলছে প্রমাণ এখন যদি আমরা ডান বাইরে কি তাহলে লিখতে পারি প্রমাণিত অথবা যদি কেউ লিখবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ দুটাই সঠিক তাহলে আমাদের যে কাজটি ছিল আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের পুরো যে আমরা সিলেবাসটি করেছিলাম এটির মূল প্রয়োগ ছিল একটি মাত্র অনুসিদ্ধান্তের দ্বারা আর সেটি ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আজকে শুধু আমরা একটাই কাজ করেছি এই নিয়মে তোমাদের বইয়ের চারপাশে আরো অনেকগুলো অঙ্ক সমস্যা প্র্যাকটিস করবে পরবর্তী ধারাবাহিকতায় আমি আরেকটা অনুসিদ্ধান্ত অথবা সূত্র দ্বারা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব তোমরা বাড়িতে একটু ভালো করে দেখবে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ